মনের বাচ্চা, কিছু বাচ্চারা বলছে মা এতদিন তো আমরা পশু পাখির গোশত খেলাম, আজকে একটু তুমি মানুষের গোশত খাওয়াবা? বলছে ঠিক আছে, কোনো চিন্তা নাই খাওয়াবো। শগুন কিছু চিন্তা করে বুদ্ধি করে একটা কাজ করলো, যারা হিন্দু ভাইরা আছে তারাও আপনার শুনবেন, আপনাদের শোনা দরকার। তারা এক টুকরো শুকুরের গোশত নিয়া মুসলমানের মসজিদে রেখেছে, আর এক টুকরা গরুর গোশত নিয়া হিন্দুদের মন্দিরে রেখেছে। ওই শগুনটা রাখার পরে হিন্দু যখন পূজা করতে গেছে সকালবেলায়, যে দেখে মন্দিরের ভিতরে এক টুকরো গরুর গোশত, এ কাজ কার? এ কাজ হলো পাশের বাড়ির মুসলমানদের কাজ। ঠিক হিন্দু যখন পূজা করতে গেল, এটা দেখলো, দেখার পরে মিজাজটা খারাপ হয়ে গেল। এবার মুসলমান যখন নামাজ পড়তে গেছে, যে দেখে মসজিদের ভিতরে এক টুকরা শুকুরের গোশত, মিজাজ খারাপ। এ কাজ কার? এ পাশের বাড়ি হিন্দুদের কাজ, তাছাড়া আর কোনো কারোর কাজ না। এবার দুই দলের ভিতরে গণ্ডগোলের লেগে গেল, মারামারি শুরু হয়ে গেল। মারামারি করতে করতে এক পর্যায়ে দেখা যায় দুই দলের ভিতরে কিছু মানুষ মারা যায়, এ দলে তো কিছু মারা যায়, ও দল থেকে কিছু মানুষ মারায়। মারা যাওয়ার পরে শগুন বলে, ওহে আমার বাচ্চারা, তোমরা কত গোস্ত খাবি, খা জমকা খা। আচ্ছা বলেন তো, কাজ হলো শগুনের, বাদাই দিল শগুন, মরল কারা? আজকে আমাদের সমাজে একই অবস্থা। প্রকৃতিপক্ষে যারা ভালো মানুষ তারা দ্বন্দ্ব বাঁধাতে চায় না, প্রকৃতিপক্ষে যারা হিন্দু মানুষ তারা দ্বন্দ্ব বাঁধাতে চায় না, প্রকৃতিপক্ষে যারা মুসলমান মানুষ তারাও দ্বন্দ্ব বাঁধাতে চায় না। ওই কিছু শগুন মার্কা লোক আছে, ওদের কাজ হলো উভয়ের ভিতরে দ্বন্দ্ব লাগানো, কথা বলেন ঠিক কি না? بسم الله الرحمن الرحيم الذين آمنوا وكانوا يتقون إلى الآخر الآية ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا قليلا إلى الآخر الآية وقال تعالى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا شكرا درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكشري تارغولي أكشري تارغولي ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রসুল এসেছে হাবিব এসেছে। আকাশেরই তারা গলি, আকাশেরই তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রসুল এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে।
আরব দেশে মায়া মিনার কোলে আরবের সেরা মানব এসেছে, আরে হুজুর এসেছে, আরে হাবিব এসেছে, আকাশেরই তারা গুলি, আকাশেরই তারা গুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, আল্লাহুম্মা মনটা যদি হইত প্রবল হাওয়া, মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি সুবর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম নবীজির পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তরে, আল্লাহুম্মা জোরে ছড়ে মজ্জাজ, ঠিক আছে, আসাম কর্তৃক পশ্চিম পাড়া বিশাল দিনী জলসা, আজকে এই তাফসীর কোরআন মাহফিলের, আমার দেশের তাফসীর কোরআন মাহফিল বলি, বোঝেন এই কথা, ওটাই ধরে নিলাম, কারণ আজকে তাফসীর করবো সূরা ফুরকানের, কোন সূরা, সূরা ফুরকানের, আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, বিশেষ করে স্টেজে যারা বসে আছেন, এদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম, স্টেজে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হাজরা, আমার সামনে বসা দিন প্রেমিক কোরআন প্রেমিক মুসলিম মিল্লাত ভাই বাবা জিরা, পদ্মায় হোসেন স্নেহে সরল উলামায়ে বিকন্টিমা অবরেরা, দূর দূরান্ত থেকে তারা দাঁড়িয়ে শুনতে চান সকল ভাইয়েরা, আমার আন্তরিক সালাম, আমি আবার একবার জানাচ্ছি, হৃদয় সালাম জ্ঞাপন করছি, সুম্মা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সকলে কেমন আছেন, লাখ কোটি শুকরিয়া দিয়ে করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কোরআনুল করিমের মজলিস রিয়াজুল জান্নার বাগিচা আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আকে নাম দরতাজিদানি মদিনা, কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেহই জান্নাতে যাব না, সে বিশ্ব নবীর পর আরেকবার উত্তম দরুদ পেশ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে এসেছেন কোরআনুল করিম থেকে বায়ান শুনতে, হাদিস থেকে বায়ান শুনতে এসেছেন, নাকি অন্য কিছু করতে এসেছেন, বায়ান শুনতে এসেছেন, বিশ্বনবী বলেছেন বায়ান শোনার একটা আদব আছে, আমি দেখতেছি অনেক দূরে দাঁড়িয়ে আছেন, কি জন্য দাঁড়িয়ে আছেন জানি না, আমি দাবি করতেছি বসে যান, কোনো বান্ধব যদি একটি হরফ শোনে তার আমল নামায় দশটি নেকি দিবেন কে, দশটি নেকি দিবেন কে, আল্লাহ, এই যে আল্লাহ বলতেছি, আল্লাহ শব্দ চারটা করে বিভার্য হয়, একটা হলো আলিফ লাম লাম আর একটা কি, হ্যাঁ আল্লাহ, এই আল্লাহ বলবো চার দশকে চল্লিশ নেকি দিবেন তার নাম কি, আল্লাহ,
এক একটা আয়াতুল কারিমা বলবো আমাদের লিখে দিবেন কে। শুধু তাই নয়, একটি হরফ যদি আপনি শোনেন, শোনার চেষ্টা করেন, আমল করার নিয়াত করেন, শুধু নিয়াত করেন, 200 রাকাত নফল নামাজের সব আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, 200 রাকাত নফল নামাজ পড়তে পারি, এ কথা বলেন পারি? পারি না। সময় তো হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমি দাবি করব, আসুন এখানে আপনারা বসে যান। যেহেতু অনেক মানুষ আছেন স্টেজে, ভরপুর আলেম ওলামা আছেন, আমার তো কথা বলতে কেমন কেমন হয় আলেমদেরকে সামনে রেখে, বোঝেন না কথা। অসংখ্য আলেম এই আসামে ঢুকলে কি যেন একটা হয়, আসামে বালাপাড়া তাফসির মাহফিল, নাম শুনছেন? 3 দিনব্যাপী তাফসির মাহফিল, আব্দুল সালাম সাহেব, মুফতি আব্দুল সালাম সাহেব, গ্র্যান্ড মুফতি আসামের, ওনার আলোচনা মাহফিলে আমার থাকতে হয়, প্রত্যেক বছরে থাকি, এবছর দুর্ভোগ্য কফার হয় নাই। সময় তো হাজিরিন, আসুন আমরা তাহলে কোরআন কারীম থেকে বায়ান শুনব, রাজি আছেন? আসুন, আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি 2টা সুরাত থেকে, একটা হলো সুরা ইউনুস 63 নম্বর আয়াতুল কারিমা, আর একটা সুরাত থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো সুরা ফুরকান 26 এবং 27 নম্বর আয়াত। কোনো আয়াতের তাফসির শুনতে হলে ওই আয়াতটা কোন সময় নাজিল হলো, কী জন্য নাজিল হলো, কোন প্রেক্ষাপটে আসলো, এটা জানতে হয় একমাত্র কেবলমাত্র শানে নজরুলের ভেতর থেকে, কথা বলেন ঠিক কি না? শানে নজরুল থেকে ভেতর থেকে যদি জানা যায়, বাস্তব জীবনে আমল করতে আমাদের সুবিধা হয়ে যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন কারীমের থেকে কথা বলা, ওহির থেকে কথা বলা। ওহির 2 প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গাইরে মাতলু। এই জন্য আসুন আমরা এলোমেলো কোনো কথা বলবো না। সময় তো হাজিরি, এখানে যে আপনারা বসেছেন সব হচ্ছে, শুধু তাই নয়, আল্লাহর রহমতের ফোঁটা আপনাদের পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুরু লগ্নে একটু কথা না বললে নয়, আমি বলতেছি এইখানে যে আপনারা বসে আছেন, আল্লাহর রহমতের ফোঁটা কেমন করে পড়বে একটু শোনেন। বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায়, একদিন বিশ্বনবী গুড়ি 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 পা দূর থেকে আসতেছেন, মা আয়েশা আহারে ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। হযরত আয়েশা যখন দাঁড়িয়ে আছেন, আয়েশা মিসকি মিসকি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিসকি মিসকি হাসবেন, মিসকি মিসকি হাসি হলো সুন্নাত। এখন হাসতেছেন, হাসার পরে কিছুক্ষণ পরে বিশ্বনবী চলে আসলেন। আয়েশা মনে করছে আমি সালাম দিব, কিন্তু আয়েশা সালাম দেওয়ার আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সালাম দিয়ে দিলে। দেখেন কি নবী ছিলেন, ওয়াইফকে সালাম দিয়ে দিতেন, তারপরে কি করতেন, আহা সাহাবীদেরকে সালাম দেওয়ার কোনো সুযোগ দিতেন না, আগে আমার নবী সালাম দিয়ে দিতেন। এই জন্য আমার ভাইরা শোনেন, যখন সালাম দিলেন, আয়েশা সালামের জবাব দিলেন, দেওয়ার পরে আয়েশা ঘরের ভিতরে বসলেন, বসার পরে হযরত আয়েশা বিশ্বনবীর কাঁধে বুকে পিঠে এমন করে করে হাত দিচ্ছেন। যখন হাত দিচ্ছেন, বিশ্বনবী বলে, ও গো আয়েশা রে, তুমি তো অন্যদিন এমন করে হাত দাও না, আজকে এমন করে হাত দিচ্ছ, তার কারণটা একটু বলবা নাকি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দূর থেকে আসতেছিলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আপনার গায়ে পড়তেছিল, যেমন মুক্তা যেমন জলে আকাশ থেকে পানি পড়ার কারণে আপনার গায়ের পানিটা মুক্তার মতো জ্বলতেছিল। এ কথা বলার পরে বিশ্বনবী মিসকি মিসকি আসতেছেন। বিশ্বনবী বললেন, আর বিশ্বনবী বলো, ওগো আয়েশা শোনো শোনো, আমি হলাম আল্লাহর নবী, আমার গায়েটা আকাশ থেকে পানি পড়ে নাই, আমার গায়ে পড়তেছিল আকাশ থেকে রহমতের ফোঁটা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার জগৎ ছেড়ে ইন্তেকাল করবেন, চলে যাবেন, আমার বিশ্বনবী চলে গেছেন কিনা? সবাই বলেন চলে গেছেন কিনা? আমার নবী চলে গেছেন, এই জন্য আমাদের প্রত্যেকের চলে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা 2টা জিনিস আমাদের সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম 2টা জিনিস দিয়া। সবাই বলেন কয়টা জিনিস দিয়া? উলামায়ে কিরাম যারা একটু আগে আসেন, একটু আগে আসেন, উলামায়ে কিরাম যারা একটু আগে আসেন, আমাকে ভুল হলে ধরিয়ে দিয়েন, বুঝলেন না? আলেম ওলামা আছে না? জি জি আছে। আসুন, আমি তখন ছাত্রের মতো।
আল্লাহ তাআলা দুইটা জিনিস আমাকে সৃষ্টি করেছেন, সবাই বলেন কয়টা? দুইটা। আল্লাযী খলাকাল মাউতা, আমি তোমাদেরকে আগে মাউত দিয়া আর জীবন দিয়া সৃষ্টি করলাম। কে তোমরা নেক আমল করতে পারো, কে তোমরা উত্তম আমল করতে পারো? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা তাহলে শোনেন, আল্লাযী খলাকা, খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি করা। আরে আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য ওই আল্লাহকে কি মিথ্যা আখ্যায়িত করা যাবে? আমাদের সমাজে কেউ আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে মিথ্যা আখ্যায়িত করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা ওয়াকেয়া 57 নম্বর আয়াত, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, আমাকে মিথ্যা আখ্যায়িত করো না। আল্লাহকে মিথ্যা আখ্যায়িত করার কোনো সুযোগ নাই। সমস্ত হাজিরিন, আপনারা বসে আছেন প্যান্ডেলে, আমি কিছু কথা বলবো এই আঙ্গেলে, বুঝেন নাই কথা, একদম কিপ সাইলেন্ট, আশেপাশে কোনো কথা বলা যাবে না। কোরআন এবং হাদিস থেকে কথা বলার সময় কোনো কথা বলা যাবে না, অন্য কোনো কথা চলবে না। আসুন আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা সবাই বিশ্বাস করেন ভাইরা। আমার আল্লাহকে চিনার জন্য আর একটা উপায় নেন, একটু আমি বলি। এই যে 1 টাকার একটা কয়েল, এই কয়েল দিয়ে 1 টাকার মেশিন থেকে 1 টাকা বের হয়, 5 টাকার মেশিন থেকে 5 টাকা বের হয়, হয় কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন একটা মেশিন দিয়েছেন, এমন একটা ফর্মা দিয়েছেন, সেটা হলো আমাদের মায়েদের পেট ফর্মা। এই ফর্মা দিয়ে 5টা সন্তান বের হলে 5 রকম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মেশিন! এখান থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? পাওয়া যায় না ভাই রামা? শুধু তাই নয়, শোনেন, এই যে শীতকাল চলে যাচ্ছে, এই শীতকালে আপনি টিউবওয়েল চাপ দেন, কি চাপ দেন? টিউবওয়েল চাপ দেন, চাপ দিলে দেখবেন গরম পানি পাবেন, আবার গরমের সময় আপনার ঠান্ডা পানি দরকার, আপনি জোরে চাপ দেন, আপনার ঠান্ডা পানি দিবে, তার নাম কি? আল্লাহ দিবেন। ভাই জান আমার শোনেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাউত দিয়া। মাউত শব্দটা 3টা করে পতিত হয়, একটা হলো মিম ওয়াউ তা মাউত, মাউত শব্দ হলো মরে মরে যাওয়া, মাউত শব্দ হলো ধ্বংস হওয়া, সমাপ্তি ঘটে যাওয়া, ঠিক আছে না? মাউত শব্দ তো মরে যাওয়া, ধ্বংস হওয়া, সমাপ্তি ঘটে যাওয়া। এই মাউত আমাদের প্রত্যেকের আসবে, এই মাউত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আইনামা তাকুনুই দুরি কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ পাক বলতে পারেন না, হে আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু ধরে তোমরা কেউ রেহাই পাবে না। উচ্চ দুর্গ, সুদীর্ঘ কাজ দিয়া বেষ্টনী করে থাকলেও কি হয়, লোহার খাসি দিয়া বেষ্টনী করে থাকলে কি হয়, মৃত্যু থেকে তোমরা কেউ পালাতে পারবে? সবাই বলেন পালাতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য শোনেন, এই মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো না। এই জন্য মৃত্যুর পরে যে আমাদের যে জিনিসটা হবে বারজাকুল কবর, সেখান থেকে আমাদেরকে আবার উপরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আরে সেইখানে আমাদেরকে আজীবন থাকা লাগবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জন্য আমরা এসেছি। এই জন্য আমার ভাইরা, অল্প সময়ের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আমল করা দরকার আছে না নেই? এই জন্য বেশি ওয়াজ নসিহাত লাগে না, অল্প আমলে যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। আল্লাহু আকবার বলেন, বিশ্ব নবী বলেন মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। মৃত্যু বেশি ওয়াজ নসিহাত লাগবে না। যদি কোনো ব্যক্তি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, তার বেশি ওয়াজ নসিহাত লাগবে? লাগবে, লাগবে না। এজন্য মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? চলতে হবে ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাউত দিয়ে আর জীবন দিয়া সৃষ্টি করলেন। কে তোমরা নেক আমল করতে পারো,
কে তোমরা উত্তম আমল করতে পারো, তাহলে নেক আমল আর উত্তম আমলের জন্য কিন্তু আমাদের দুনিয়ায় পাঠাইছেন, কথা বলেন ঠিক কি না? কিন্তু এই সমাজে, এই দুনিয়াতে আমরা সব কিছু ভুলে গেছি। আজকে তামাম বিশ্বে মুসলমান কিন্তু অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, কথা বলেন সবাই, কথা বলেন। আজকে তামাম বিশ্বে মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি মুসলমান পদে পদে মার খাচ্ছে। তার কারণ হলো দুইটা, সবাই বলেন কয়টা, সবাই বলেন কয়টা, দুইটা। প্রথম নম্বর কারণ হলো হুব্বু দুনিয়া, আমাদের মুসলমানদের অন্তরে দুনিয়ার মহাব্বত, মুসলমানদের অন্তরে দুনিয়ার মহাব্বত, দ্বন্দ্বের মহাব্বত, ক্ষমতার মহাব্বত মুসলমানদের অন্তরে লালন করে। এই মুসলমান দুনিয়াতে পাগল হয়ে গেছে, এই জন্য মুসলমান আজকে পদে পদে মার খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এ আপনারা আমার বায়ান 50% শুনবেন, 100% শুনবেন, নাকি চলে যাবেন? কে কে দেখি চলে যাবেন? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিসের জাস্টিফাই কথা বলবো। রাজি আছেন? রাজি আছেন? ওই এলোমেলো হাবিজাবি কেসাখানি বলার মধ্যে আমি না। সময় তো হাজরিন, আমার ইউটিউবে বায়ান আপনারা অনেকে দেখেছেন, বিষয় ভিত্তিক তাফসির সুরা ফুরকান, সুরা ইউনুস, সুরা মুহাম্মদ, সুরা আনফাল, সুরা বাখারা, এ তাফসির সব দেওয়া আছে, দেখে নিয়েন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ত করেছি দুইটা সুরাত থেকে দুইটা আয়াত, একটা হলো সুরা ইউনুস আর সুরা ফুরকান। সুবহানাল্লাহ, বলেন জানলা আমাকে বলাই, যদি আপনার থাকেন থাকবেন তো ইনশাল্লাহ। কিন্তু কিছু লোক উঠবে, তারা কারা জানেন? তারা হলো যাদের রোল নাম্বার 32, সবাই মানে কত? 32। একটা ক্লাসে একটা ছাত্র, তার রোল হলো 32, এখন এসে বলছে হুজুর আমি চলে গেলাম আমাকে ছুটি দেন। প্রথমে কি বলেছে? আমি চলে গেলাম আমাকে ছুটি দেন। বলছে তোর রোল কত? বলছে 32। বলছে তোর ছুটি দিলেও যাবি না দিলেও যাবি? বোঝেন নাই কথা? কিছু দুর্বল পয়েন্টের এখানে কিছু লোক আছে। আমি কিছু হক কথা বলবো, সুদের বিরুদ্ধে কথা বলবো, জিনার বিরুদ্ধে কথা বলবো, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলবো, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো। ওদের গাই মোটামুটি শুরু হয়ে যাবে, আস্তে আস্তে চলে যাবে। তোর রোল নম্বর কত? সবাই বলেন কত? 32। দেখেন কোনটা ওঠে। শুধু তাই নয়, আর একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন বেগুন ছিলেন, বেগুন, এই বেগুন খাইলে, আমার আলোচনার ভিতরে আমি কিছু উদাহরণ দিই বাস্তব বোঝানোর জন্য। এই ছেলে খবরদার, বেয়াদবি করবো না, এখান থেকে কেউ উঠবে না, যদি উঠারও হয় এখন উঠে চলে যান। আমার বায়ানের সিস্টেমটা ভিন্ন, রাগ করবেন না আপনারা, ওলামাই কিরাম বসে আছেন, বেয়াদবি নিয়েন না। কারণ যদি আপনারা 2 ঘন্টা বসতে না পারেন প্রস্রাব পায়খানার জন্য, তাহলে কেমনি আপনারা জিহাদ করবেন? কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় এখনই চলে যান। সময় তো হাজরিন, আগবের সঙ্গে বসুন। যে কথা আমি বলতেছিলাম, বেগুন খাইলে কিছু মানুষের গায়ের ভিতরে চুলকায়, চুলকায় না? আবার কিছু মানুষ বেগুন খাইলে তৃপ্তি পায়, মজা পায়, আনন্দ পায়। আচ্ছা বলেন তো, ও কি বেগুনের দোষ নাকি ওর অ্যালার্জি রয়েছে বলে চুলকায়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল করিমের কথা শুনলে কিছু মানুষের গা চুলকাবে, বুঝতে হবে ওর ভিতরে আবু জেহেল, উতবা সাইবার রক্ত আছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? আমার শুধু তাই নয়, বাংলা বাংলি চলবে না, দলিল নেন। তৎকালীন সময় এক শ্রেণী কাফেরা বলতো, তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না। সূরা হামিম সেজদা 6 নম্বর আয়াত আমার আদা জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, একজন কাফের অন্যজন কাফিরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না, ওয়াল গৌফিহি, তোরা গন্ডগোল বাঁধিয়ে দিবি, যদু বা যাস গন্ডগোল বাঁধিয়ে দিবি, হট্টগোল বাঁধিয়ে দিবি, লা আল্লাকুম তাগলি বলতো, তোরা বিজয় লাভ করবি। আচ্ছা বলেন তো বিজয় লাভ করতে পেরেছে নাকি? সবাই বলেন পেরেছে নাকি? বিজয় লাভ করতে পারে নাই। কোরআন করিম এমন একটা জিনিস, এর বিপক্ষে যারা দাঁড় করে তারাই বিপক্ষ হয়ে যায়, কোরআন করিম সত্যতা থেকে যায়। সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই সেই কিতাব
যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো সংশয় নাই, মুত্তাকিদের জন্য একটা হেদায়াত। যদি মুত্তাকিরা বোঝে, কিন্তু পুরা কুপাল কিছু মুসলমান কোরআন বোঝে না, যদি কোরআন বুঝত আজকে এই কোরআন কারিমের বিরোধিতা করত না, কথা বলেন ঠিক কিনা? কিছু বিরোধিতা করে, করে না? করে। এই যে তাফসির মাহফিল হচ্ছে, কিছু মানুষ চাই না, ওদের ভালো লাগে না। ভাইরা মা, আজকে বাংলাদেশ ভারত একটা গণনা করে দেখা গেছে, প্রায় 800,000 তাফসির মাহফিল হয়। কত লক্ষ? সবাই বলেন কত লক্ষ? 800,000। যদি একটি করে মানুষ ভালো হতো, 800,000 মানুষ বছরে ভালো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো হচ্ছে, তার কারণটা কি? তার কারণ হলো এই কোরআনুল করিম আমরা বুঝি, কিন্তু আমরা বাস্তব জীবনে আমল করি না, কথা বলেন ঠিক কিনা? আমল করি না ভাই আমার। শুধু তাই না, আমি যে কথা বলতেছিলাম, কথা আমি রেখে এসেছি, দুইটা কারণে মুসলমান তামাম বিশ্ব অপমানিত, লাঞ্ছিত, মার খাটতেছে। প্রথম নম্বর বলেছিলাম হুব্বু দুনিয়া, দ্বিতীয় নম্বর হলো কারাহিয়াতুল মউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে হয়, কোরআনের জন্য জীবন দিতে হয়, দিন কায়েমের জন্য জীবন দিতে হয়। এই দিন কায়েমের জন্য জীবন দেওয়া মুসলমান ভুলে গেছি বলে মুসলমান আমরা মারি খাইতেছি, কথা বলেন ঠিক কিনা? ভাই দামা, এই কোরআনুল করিম এমন একটা কিতাব যে কিতাবকে আজকে কিছু মানুষ অপমানিত, লাঞ্ছিত করে। আজকে আপনারা দেখছেন না কুমিল্লা, নাম শুনছেন না? এই ইতিমধ্যে দেখছিলেন না কুমিল্লা লাকসাম, কুমিল্লা অঞ্চলে এই কোরআন করিমকে নিয়ে একটা বেয়াদবি আচরণ করলো, করেছিল না? সবাই পালন করেছিল না? এটা কারা করেছিল জানেন? আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন, তারপরে আস্তে আস্তে আলোচনা ঢুকবো ইনশা আল্লাহ। ভাই আমার, শগুন জানেন তো? শগুন উলামায়ে কিরাম কান লাগাও, এইখান থেকে হাবেশ সাহেব মুক্তি সাহেব কই? হ্যাঁ, সামনে আসেন, আমার বায়ানোর সময় সামনে আসতে হবে, কই চলে গেছে নাকি? হ্যাঁ, মুক্তি সাহেব কোথায় গেছে, ধরে নিয়ে আসেন। চিন্তা করছে ছোট মানুষ কি বায়ান করে কি না করে এরকম কিছু নাকি? নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। ভাই আমার আসুন, একটা শগুন, এই শগুনের বাচ্চা, কিছু বাচ্চারা বলছে মা এতদিন তো আমরা পশু পাখির গোশ খেলাম, আজকে একটু তুমি মানুষের গোশত খাওয়াবা? বলছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, খাওয়াবো। শগুন কিছু চিন্তা করে, বুদ্ধি করে একটা কাজ করলো, যারা হিন্দু ভাইরা আছে তারাও আপনার শুনবেন, আপনাদের শোনা দরকার। তারা এক টুকরো শুকুরের গোশত নিয়া মুসলমানের মসজিদে রেখেছে, আর এক টুকরা গরুর গোশত নিয়া হিন্দুদের মন্দিরে রেখেছে। ওই শগুনটা রাখার পরে হিন্দু যখন পূজা করতে গেছে সকালবেলায়, যে দেখে মন্দিরের ভিতরে এক টুকরো গরুর গোশত, এ কাজ কার? এ কাজ হলো পাশের বাড়ির মুসলমানদের কাজ। ঠিক, হিন্দু যখন পূজা করতে গেল এটা দেখলো, দেখার পরে মিজাজটা খারাপ হয়ে গেল। এবার মুসলমান যখন নামাজ পড়তে গেছে, যে দেখে মসজিদের ভিতরে এক টুকরা শুকুরের গোশত, মিজাজ খারাপ। এ কাজ কার? এ পাশের বাড়ি হিন্দুদের কাজ, তাছাড়া আর কোনো কারোর কাজ না। এবার দুই দলের ভিতরে গণ্ডগোলের লেগে গেল, মারামারি শুরু হয়ে গেল। মারামারি করতে করতে এক পর্যায়ে দেখা যায় দুই দলের ভিতরে কিছু মানুষ মারা যায়, এ দলে তো কিছু মারা যায়, ও দল থেকে কিছু মানুষ মারায়। মারা যাওয়ার পরে শগুন বলে, ওহে আমার বাচ্চারা, তোমরা কত গোস্ত খাবি, খা জমকা খা। আচ্ছা বলেন তো, কাজ হলো শগুনের, বাদাই দিল শগুন, মরল কারা? আজকে আমাদের সমাজে একই অবস্থা, প্রকৃতিপক্ষে যারা ভালো মানুষ তারা দ্বন্দ্ব বাঁধাতে চায় না, প্রকৃতিপক্ষে যারা হিন্দু মানুষ তারা দ্বন্দ্ব বাঁধাতে চায় না, প্রকৃতিপক্ষে যারা মুসলমান মানুষ তারাও দ্বন্দ্ব বাঁধাতে চায় না। ওই কিছু শগুন মার্কা লোক আছে, ওদের কাজ হলো উভয়ের ভিতরে দ্বন্দ্ব লাগানো, কথা বলেন ঠিক কিনা? বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম আমি বিদেশি মেহমানের জন্য কথা কিন্তু ডাইরেক্ট বলে একটু অ্যাঙ্গেলে বলবো, রাজি আছেন না? রাজি আছেন না? ভাইরা আমার, বাবা জিরা আমার, তাহলে আসুন, আমি যে কথা বলতেছিলাম, আরে লক্ষ্য করেন, খেয়াল করেন, কান খাড়া করে শোনেন আমার বাজান, করুণুল করিম এমন একটা জিনিস, শুনলে আপনার আমার ইমানটা আরো তীব্র পায়, মজা পায়, আর এই ইরিদার ভিতরে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন,
إنما المؤمنون الذين إذا ذكر الله وزيلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون نصف إيمان دارتو تراب নিশ্চয় মুমিন তো তারা কোরআন কারীমের এই জিকিরের কথা শোনা স্মরণ করা স্মরণের কথা বললে জিকিরের কথা বললে আরে ওদের হৃদয়টা কম্পন দেয় ভয় পায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এই জন্য ভয় পায় যে বাস্তব জীবনে ওই আয়াতের পরে ওরা আমল করতে পারবে কিনা তাই এজন্য আমার নবীর পরে যদি কোনো আয়াত নাজিল হতো আমার নবী ঘামত আমার নবী কেমন করত মুখটা লাল হয়ে যেত যে বাস্তব জীবনে ওই আমলের পরে আমরা ওই আয়াতের পরে আমল করতে পারবো কিনা তাই শুধু তাই নয় আহারে ওদের সঙ্গে যখন কোরআন আয়াত তেলাওয়াত করা হয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদতুহুম ঈমানাও যখন ওদের সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হয় তত ঈমানটা তীব্র পায় তেজ পায় ওদের ঈমানটা আরো বেড়ে যায় ধরে বলেন সুবহানাল্লাহ যখন ওদের ঈমানটা বেড়ে যায় ঈমানটা তরুতাজা হয় ওই ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের পর গোলামি করে না দুনিয়ায় কোনো মানুষকে ভয় পায় না ওই ব্যক্তি একমাত্র কেবলমাত্র রবের পরে তাওয়াক্কাল করে দুনিয়ায় কোনো মানুষের পরে তাওয়াক্কাল করে না কথা বলে ঠিক কিনা কিন্তু সমাজের কিছু মানুষ আছে আল্লাহ ছাড়া অন্যকে গুলামি করে অন্যকে চাঁদাবাজি করে অন্যকে ভয় পায় ওটা হলো শিরিক করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাদে অন্য কাউকে মানা এটা হলো শিরিক কথা বলেন ঠিক কিনা আর শিরিকের গুণ আল্লাহ তাআলা ক্ষমা করবে সবাই বলেন ক্ষমা করবে সকল ক্ষমতার মালিককে সবাই বলেন কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাহু আকবার বলেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতা এই ঠিক আছে না কুদরতি ক্ষমতা এই কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ এজন্য আমার গোলাম আজকে তামাম বিশ্বে মুসলমানদের যে পরীক্ষা চলতেছে এটা হলো মুসলমানদের একটা পরীক্ষা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বাংলা বাংলির জন্য দলিল নেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরা আনকাবুতের প্রথম নম্বর আয়াত হাসিবান্নাসুই তোরঙ্কু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু আরো জোরে কন হে মানুষ তোমরা কি ধারণা করেছ তোমরা কি মনে করেছ আর তোমরা পরীক্ষা ছাড়াই এমনি 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 পারবে যাবে তা কখনো নয় তোমাদের পরে পরীক্ষা আসবে তোমাদের পরে বাধা আসবে তোমাদের পরে মুসিবত আসবে তোমাদের পরে স্টিম রোলার চলবে তারপরে মুসলমান তোমরা যদি আল্লাহর পরে সবর ধারণ করতে পারো তোমরা মুমিন হবা ইমানদার হবা আর যখন তোমরা ইমানদার হবা তোমাদের জান্নাত দিয়ে ধন্য করে দিবে তার নাম কি সবাই বলেন তার নাম কি বাইরা আমার এই জন্য জান্নাত পেতে হলে পাঁচটা আমল করা লাগবে কয়টা কোথায় যাচ্ছেন বসেন আচ্ছা এই টুপিতে গরম লাগছে একটু পাল্টা নেব হ্যাঁ এ কষ্ট হচ্ছে এ কষ্ট হবে কতক্ষণ চলবে বলেন কতক্ষণ হ্যাঁ সালাইলে তো চলে কথা বলে ঠিক কিনা বাইরা আমার বাবাজিরা আমার আমি যে কথা বলতেছিলাম মুসলমান পাঁচটা আমলের জান্নাত সবাই বলেন কয়টা আমলের জান্নাত যদি আপনি জান্নাতে যেতে চান পাঁচটা আমল করা লাগবে ইন্নাল জান্নাতা তাস্তা খুলি খমসাতিনা ফারি আপনার আমার পাঁচটা আমল করা লাগবে জোরে বলেন কয়টা আমল পাঁচটা আমল বলবো বলবো প্রথম নম্বর আমল হলো তাআলিল কোরআন প্রথম নম্বর আমল হলো তাআলিল কোরআন কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন পড়বেন সবাই বলেন আপনারা কোরআন পড়েন তো সবাই বলেন কোরআন পড়েন
কোরআন পড়েন না, কোরআন পড়তে হবে। যদি না পারেন আলেমদের কাছ থেকে কোরআন শিখে নিন, আলেমদের কাছে যাবেন, ইমামদের কাছে যে তেলাওয়াতটা শিখে নেবেন। এই জন্য তা আলিল কোরআনের ব্যাখ্যা শোনেন, তা আলিল কোরআনের ব্যাখ্যা হলো, আরে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত শব্দ তো আলেম ওলামা যারা আছেন বলেন কোরআন কারিমের তেলাওয়াত শব্দ তো পিছিয়ে পিছিয়ে চলা, ঠিক আছে না? কোরআন তেলাওয়াত মানে কি? পিছে পিছে চলা। সম্মত হাজিরিন, এই পিছে পিছে চলা তার মানে কি বুঝায়? এই কোরআন দিয়া আপনার নিজের জীবনটা গঠন করবেন, এই কোরআন দিয়া পারিবার জীবন গঠন করবেন, এই কোরআন দিয়া সামাজিক জীবনটা আপনি গঠন করবেন, এই কোরআন দিয়া অর্থনৈতিক জীবন গঠন করবেন, এই কোরআন দিয়া সব কিছু গঠন করবেন। এর নাম হলো তা আলিল কোরআন। করবেন তো ইনশাল্লাহ। আরো কিছু আছে আমি বলতে পারলাম না, তার মানে এই কোরআন দিয়া রাষ্ট্রীয় জীবন গড়বেন, এই কোরআন দিয়া যে রাষ্ট্রীয় জীবন আপনি না গড়েন আপনি ইমানদার হতে পারবেন না। শুধু আপনি কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, বাড়ি শুধু শুনতেই থাকবেন, আপনি ইমানদার হবেন না, জান্নাত পাবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার শোনেন, দুই নম্বর হলো হাফিজুল লিসান। আরো জোরে কর, দুই নম্বর হলো হাফিজুল লিসান, নিজের জিব্বাকে সংরক্ষণ করবেন। যে আল্লাহ তাআলা জিব্বা দিয়েছেন, এই যে জিব্বা দিয়েছেন, সবাই বলেন আমাদের কয়টা জিব্বা দিয়েছেন, সবাই বলেন কয়টা? একটা জিব্বা দিয়েছেন, এই জিব্বা দিয়ে আপনি 1000 রকম খাবার খাবেন, গরুর গোস্ত খাবেন, মুরগির গোস্ত খাবেন, হাঁসের গোস্ত খাবেন, আরে ছাগলের গোস্ত খাবেন, কত রকম মাছ খাবেন, 1000 রকম খাবার খাবেন, একটা জিব্বা 1000 রকম স্বাদ দিয়ে দিয়েছেন, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এই জন্য সুখে দুঃখে প্রশংসা দায় করবেন, তার নাম কি? পেছন থেকে ডাক দেন, তার নাম কি? এজন্য গোলাম, আল্লাহর যদি গোলাম হন সুখে দুঃখে প্রশংসা করবেন, তার নাম কি? এজন্য যে গোলাম সুখে এবং দুঃখে, যে গোলাম সুখে এবং দুঃখে মালিকের প্রশংসা তাই করবে, আলহামিদুন, আল্লাহর প্রশংসা আদায় করার কারণে ওই গোলামকে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। এই জন্য সুখে দুঃখে প্রশংসা আদায় করবেন, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? আমরা তো দুঃখের সময় আল্লাহকে ডাকি, যখন বিপদে পড়ে যায় আমরা আল্লাহকে ডাকি, আমাদের সংসারে যদি অভাব এসে যায় আমরা আল্লাহকে ডাকি, আমাদের সংসারে কোনো ব্যক্তিকে মুসিবত হয়ে যায়, অসুস্থ হয়, রোগ হয়, এদিকে বিমারি বলে, ঠিক না বলেন? এই বিমারি হয় তখন আমরা আল্লাহকে ডাকি, যখন আমাদের সুখ হয়, তিনতলা বাড়ি হয়, পাঁচতলা বাড়ি হয়, দুইটা গাড়ি হয়, ব্যাংক ব্যালেন্স হয়, আমরা কিন্তু তখন আল্লাহকে ডাকি না, আল্লাহকে ভুলে যাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহকে আপনি ভুলবেন, বিপদে পড়ে যাবেন, এই জন্য সুখে দুঃখে প্রশংসা আদায় করবেন, তার নাম কি? কষ্ট হচ্ছে বা জান পেছনে ফেরাবেন, কষ্ট হচ্ছে? আসলে আলোচনা করে করব কি, যে কথা বলতেছিলাম 800,000 জলসা হয়, মনে আছে কথা? আমি কিন্তু রেখে এসেছিলাম, আমি কিন্তু কোনোটাই ভুলবো না। 800,000 জলসা হয়, 800,000 যদি মানুষ ভালো হয়ে যেত, একটা করে জলসা থেকে একটি করে মানুষ যদি ভালো হতো, 800,000 মানুষ ভালো হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু ভালো হচ্ছে না, তার কারণটা কি আমি বলবো? এই আলোচনা করে করব কি, কোরআন কারীম থেকে আলোচনা করে, হাদিস থেকে বায়ান করে করব কি, মানুষ তো সোজা হচ্ছে না, এই মানুষ কিছু মানুষ সোজা হবে না, হবে না, এরা একমাত্র কেবলমাত্র মরার পরে সোজা হবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ আছে? এই কথা বলেন লাভ আছে? মরার আগে সোজা হওয়া দরকার আছে না নাই? আর একটা উদাহরণ নেন, কষ্ট হচ্ছে আপনাদের? উদাহরণটা হলো এই, একটা পুকুরে একটা সাপ আর একটা ব্যাং বাস করতেছে, ভালো করে বুঝবেন, সাপ আর একটা ব্যাং বাস করতেছে, সাপ বলছে ব্যাং আমি তোমার সঙ্গে প্রেম করব, ভালোবাসবো, তোমার কোনো আপত্তি আছে? সাপ বলছে ব্যাঙের, বর্তমান সমাজে তো যুবকরা যুবতীদের সঙ্গে প্রেমের কারখানা বয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেকটা ফ্যামিলিতে বর্তমানে আমি দেখতেছি হাই এডুকেটেড ফ্যামিলি সব জায়গায় মাহফিল করতে চায় আর বলে হুজুর আমার সন্তানটা অমুক মেয়েকে নিয়ে সে প্রেম করে বিবাহ করে, এই যে প্রেমের অবৈধ প্রেম করেন তার কারণ হলো কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর তাই হলো আপনারা পিতা মাতা আপনারা সচেতন না, আপনারা ছেলেকে কলেজ ইউনিভার্সিটি দিয়ে দিয়েছেন মনে করেন আমার ছেলে বড় কিছু হয়ে যাবে, অথচ মেয়েকে নিয়ে বাকবাকুন খেলা শুরু করে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি সাবধান থাকবেন, ছোট্টবেলায় কোরআন শিক্ষা দিবেন, আপনি তো কোরআন শিক্ষা দেন না, আপনি ইংলিশ মিডিয়ামে দেবেন, ইংলিশ মিডিয়ামে দিবেন ঠিক কিনা কোন? ইংলিশ মিডিয়ামে দিবেন, হাবিজাবি দিবেন, অধিকাংশ ইউনিভার্সিটি যান, অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি যান, প্রেমের কারখানা, অবৈধ সম্পর্ক, জিনা লিপ্ত হয়ে গেছে। আজকে মুসলমান যুবকদের চরিত্র নাই, তার কারণ হলো এই ইংলিশ মিডিয়াম বিভিন্ন হাবিজাবি বলার কারণে। আমি ইংলিশ মিডিয়ামে নিষেধ করতেছি না, কিন্তু আপনার ছোটবেলাতে আপনার সন্তানকে কোরআন শিখা দরকার ছিল না, কথা ঠিক না মুসলমান? আপনি কোরআন শিক্ষা দেন নাই, আপনি বড় কিছু আশা করেছেন, আপনি মারা গেলে আপনার জন্য দোয়াও করবে না, কথা বলেন ঠিক কিনা? উচিত হলো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, তা আলিল কোরআন, ওই কোরআন শিক্ষা দেওয়া, আপনি মারা গেলে যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, দোয়া তো জানে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার নামাজ কালাম করবেন না, রোজা রাখবেন না, ইসলামের কাজ করবেন না, মুশরিক হয়ে মরবেন, আর আলেমদেরকে নিয়ে এসে জানাজা পড়াবেন, আপনারা বলেন জানাজা মানে কি? জানাজা মানে কি? সবাই বলেন কি? দোয়া। আপনি যদি মুশরিক হয়ে মরেন, কোরআনুল করিমের ভিতরে আছে মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ, সবাই বলেন জায়েজ? নাই। যদি আপনি মুশরিক হয়ে মরেন, এখন বর্তমান জামানা খুবই খারাপ, ইসলাম বিরোধী কার্যক্রম করে মরেছে, যদি আমরা ইমামরা নামাজ না পড়াই, জানাজা নামাজ না পড়াই, বিপদে পড়ে যাবো, আমাদের বেতন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বুদ্ধি আছে ডিজিটাল বুদ্ধি, ডিজিটাল বাংলাদেশ, বিনা উজুই মোটামুটি আমরা সাইরে দেবো ঠিক কিনা ক? যাবা কোথায়? ইমামরা একটু শুনে যান, কারণ দায়ী হয়ে যাবেন তো আপনি আল্লাহর কাছে। আল্লাহ বলছে মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই, তাহলে আমরা কেমনে দোয়া করি? এই জন্য খবরদারদের জন্য দোয়া করা করবেন না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, বিনা উজুই করে দিবেন। ওই যে তৃতীয় জানাজার ভিতরে তৃতীয় সেনা বলি আল্লাহ আল্লাহ কইলে হাইনা মাইদিনা সাইদিনা গাইবিনা সাকিরিনা কাবিরিনা জাকারিনা বলি না, এটা বলবেন না, কি জন্য বলেন? আপনি দায়ী হয়ে যাবেন। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম কথা কিন্তু ভুলি নাই, শোনেন, একটা পুকুর একটা সাপ আর একটা ব্যাং বাস করতেছে, সাপ বলতেছে ব্যাং আমি তোমার সঙ্গে প্রেম করব, ভালোবাসবো, তোমার কোনো আপত্তি আছে নাকি? ব্যাং বলে কোনো আপত্তি নাই, কিছুক্ষণ প্রেম হয়ে গেল। সাপ বলছে ব্যাং তুমি যে পুকুরের ভিতর ট্যাও ট্যাও করে ডাকো, ফ্যাউ ফ্যাউ করে ডাকো, এর ডাক আমার ভালো লাগে না, ব্যাংয়ের মেজাজ খারাপ হয়ে গেল। ব্যাং বলল একটু আগে তুমি আমার বললাম আমার সঙ্গে প্রেম করবা ভালোবাসবা, এখন বলতেছো আমার ডাক ভালো লাগে না, কেমন কথা বললা? ব্যাংয়ের যখন মেজাজ খারাপ হয়ে গেল, ব্যাং তখন বলল সাপ রে তুমি যখন পানির মাঝখান দিয়ে যাও, পানিটা দুই পাশে ফাঁক হয়ে যায়, ওই পানির ধাক্কা আঘাত আমি ব্যাং আমার কলিজায় লাগে, আমারও সহ্য হয় না। দুইজনের ভিতরে বেঁধে গেল টক্কর গণ্ডগোল। সাপ বলে আমি হলাম বড় প্রাণী, একটা কথা বললেও বলতে পারি, তাই বলে তুই এত বড় সাহস, তোর কে দিল তোকে? রাখবো না, তোকে খেয়ে ফেলবো। ব্যাংয়ের ছিল গভীর বুদ্ধি, ব্যাংটা একটা গর্তের ভিতরে লুকাইলাম, সাপটা সবল ধরেছে, ব্যাং তোকে রাখবো না। ব্যাং বলে আমি বের হবো না, ওদিক থেকে যাচ্ছিল একটা কৃষক গরুয়ার নাঙ্গল নিয়ে জমি চাষ করার জন্য, জমি আবাদ্য করার জন্যে। এই লোকটার হাতে ছিল একটা মোটু মাত লাঠি, থাকে কিনা বলেন? এই লোকটা দেখতে পাইল পুকুরে ভেতরে সাপ সবল ধরে আছে, কাউকে দংশন করবে, কাউকে ক্ষতি করবে, আমি মানুষ হয়ে কাউকে দংশন করুক কাউকে ক্ষতি করুক এটা আমি চাই না, ঠিক লাঠিটা মারবি না মারবি না, সাপের মাজা বারা মেরে দিল। যখন সাপের মাজা বরাবর মেরে দিল, সাপটা মরে টন 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 হয়ে সোজা হয়ে গেল। ব্যাং তখন এবার বের হয়ে এসে বলছে সাপ তুই সোজা হয়েছিস বটেই, মরার পরে সোজা হয়েছিস। আমি কথা বলি মানুষদেরকে, আমরা কিছু মানুষদের কোরআন হাদিসের যত কথা বলি না কেন, এই কিছু মানুষ সোজা হবে না হবে না হবে না, এরা একমাত্র কেবলমাত্র মরার পরে সোজা হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ হবে? সবাই বলেন হবে। ভাইরা আমার আসুন, আমি যে কথা বলতেছিলাম পাঁচটা আমলের জান্নাত, মনে আছে কথা? হ্যাঁ, বায়ান কি শেষ করবো?
বলেন শেষ করবো, তাকবীর নারায় তাকবীর, এই স্লোগানে জিহাদ করবেন কেমনে? নারায় তাকবীর হই নাই স্লোগান। আর একটা উদাহরণ মনে পড়ে গেল, বলবো আমার স্বভাব, সেটা হলো মনে কর সভাপতি সাহেব, কি নাম হুজুর আপনার? ফজলুল করিম মাওলানা। শীতের সময় উনি কম্বল পাঠি, কি পাঠি সবাই বলেন, কি পাঠি? এই কথা বলতে হবে, এটা কিন্তু কোন কারণে ক্লাস কথা বলবেন, কি পাঠি? কম্বল পাঠি। আর আমার নজরুল ভাই আছে না, কই নজরুল ভাই, গরমের সময় শরবত পাঠি, দুইটা পাঠি, দল হলো কয়টা? এখন বর্তমানে দেশের অবস্থা ভালো না, ওর দলের নাম নিয়ে কি মরবো নাকি আমি? বুঝলেন এই কথা? আমি বলেছিলাম বসে আছেন প্যান্ডেলে, কথা হবে অ্যাঙ্গেলে, বুঝলেন নাই? শোনেন এবার, ইনি হলেন শীতের সময় কম্বল পাঠি, নজরুল ভাই শরবত পাঠি, ঠিক দুইটা দল। আমরা সারাদিন স্লোগান দিলাম নজরুল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নজরুল ভাই ভালো মানুষ, জয়ের মালা তারই হোক, বলি না স্লোগান দেয় না, এই নেতার বিরুদ্ধে স্লোগান দেয় না, এই যে স্লোগান দি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ গাঁজা খাই সাতক্ত আছে না, এদিকে নেতারা ভালো, আমার কথা বলতেছি, বোতল বড় বড় বোতল খায় গাছের বলে সাইডটাও, তারা আবার নেতা হয় ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য ওদের ব্যাপারে কথা বলতেই হয়। আবু হুরায়রা থেকে হাদিস নিলাম, আরে এই জন্য বলেছেন ওই সমাজে কিয়ামত আসার আগে এই যে করোনা ভাইরাস হচ্ছে, এই যে ভাইরাস হবে তিনটা কারণে, সবাই বলেন কয়টা কারণে? মহামারী হবে তিনটা কারণে। একটু শোনেন আবু হুরায়রা থেকে হাদিস নেন, প্রথম নম্বর হলো আনতুত আল আরহাম, যখন আত্মীয়তা ছিন্ন করি, আত্মীয়তা যখন ছিন্ন করে দিবেন তার মানে আপনি রক্তের আত্মীয়কে দূর মনে করবেন, আপন আর আর আপনি বইয়ের আত্মীয় সুজন, বোঝেন তো? বইয়ের আত্মীয় সুজন বোঝেন তো? আমার কথা কি বুঝতে পারছেন? একটু প্যাশন কি লাগছে? তার মানে দূর আত্মীয়, আপনি আত্মীয়কে ছিন্ন করে দিবেন, রক্তের আত্মীয় আপনার বোন, এই আত্মীয়দেরকে আপনি ছিন্ন করে যখন দিবেন আহারে, আর বইয়ের আত্মীয় সুজন যখন আপন মনে করবেন, বুঝতে হবে ওই সমাজে ভাইরাস আসবে, মহামারী আসবে। আজকে অধিকাংশ ফ্যামিলির ভিতরে আহারে বোনের বোনদেরকে আমরা দেখি না, রক্তের আত্মীয় সুজনগুলো দেখি না, মামার বাড়ির আত্মীয় সুজনগুলো দেখি না, বইয়ের আত্মীয় সুজন আসলে বউ বলে কাতলা মাছ লাগবে, 2 কেজি গোশ লাগবে, আপনি বইয়ের ভয়ে আপনি ওই আত্মীয় জন সুজনের জন্য আপনি গোশ নিয়ে আসেন, মাছ নিয়ে আসবেন, তার মানে আপনি বইয়ের গুলামি করে ওইগুলা ওদেরকে খাওয়ালেন, অথচ আপনার বোন হলো হকদার, আপনি তাদেরকে খাইলেন না, একটু পোল্ট্রি মুরগি এনে খাওয়াইলেন, আপনার হক আদায় হলো না? এই হক যখন আপনি আদায় করবেন না তখন মহামারী লাভবে ভাইরা আমার। আহারে শোনেন, 2 নম্বর হলো আই ইউতু আল মুগুই, যখন সমাজের ভিতরে দূর চরিত্র নেতা থাকবে, কথা কম না কেন? এইখানে কেউ কথা কবে না বুঝি, এ কাউকে ভয় পান, কাউকে ভয় পান? তা আমার কথা আবুরের হাদিস, আইয়ুত আল মুগুই, যখন দূর চরিত্র নেতা যখন সমাজে বসে যাবে, বুঝতে ওই সময় মহামারী লাগবে। আজকে কি অবস্থা আপনাদের দিকে? ভালো না? ভালো, আমার দিকে খুব মুশকিল ভাই আমার। চান 3 নম্বর হল আইয়ুসাল মুরশিদ, যখন আলেমদের কণ্ঠনালী চাপা দিবে, আলেমদের কণ্ঠনালী বন্ধ করে দিবে, সমাজে আলেমদের যখন হক কথা বলতে দিবে না, হক কথা বলতে গেলে বাধা বাধা আসবে, ওই সময় আল্লাহর গজব লাগবে, শুরু হয়েছে কি না বলেন? কথা কই না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আসুন, যে উদাহরণটা দিচ্ছিলাম তারপর আলোচনা যাব ভাইরা আমার। আসুন তাহলে আমার নজরুল ভাই, ও কি পাঠি বললাম? শরবত পাঠি। সারাদিন স্লোগান দিলাম নজরুল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়া একটু সামনে যে দেখি সভাপতির অফিস, এটা কি কম্বল পাঠির অফিস? বলছে হ্যাঁ, বলছে সারাদিন শরবত পাঠি স্লোগান দিলাম, ক্লান্ত হয়ে গেছি, শ্লান্ত হয়ে গেছি, একটু চা নাস্তা হবে? আচ্ছা বলেন যে চা নাস্তা কি দিবে? দিবে? আপনি শরবত পাটির স্লোগান দিয়া যদি কম্বল পাটির অফিসে চা নাস্তা পান, আপনাকে চা নাস্তা দিবে?
সবাই কথা বলতে হবে, দিবে দিবে না। আবার আপনি সারাদিন যদি কম্বল পাটির স্লোগান দেন, দেওয়ার পরে যদি আপনি শরবত পাটির অফিসে যান, এটা কি শরবত পাটির অফিস? হ্যাঁ, একটু চা নাস্তা হবে, বরং কি দিবে, কিলায় দিবে, ঠিক না বলেন? কিলানো বোঝেন তো, মাছ দিবে। তো ওনার স্লোগান দিয়ে আমার অফিসে চা নাস্তা না? ভাইরা আমার এখান থেকে শিক্ষা হলো, এই দুনিয়াটা আল্লাহর, পৃথিবীতে আল্লাহর, সবকিছু মালিকের। এই মালিকের স্লোগান বাদ দিয়া দুনিয়ার মানুষ রচিত স্লোগান দিবা, আল্লাহ তোমাদের কিলা দিবে, কথা বলেন ঠিক কি না? হাজাব বায়ানুল লিন্নাস, আল্লাহু আকবার বলেন, আপনি তাকবীর দিবেন কিসের থেকে? ওয়ালি তু ইনশাল্লাহ পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু মহব্বত আকাশন ধরে জিকির করি, আমি কিন্তু আলোচনা শুরু করবো, তার মানে আলোচনা করার আগে একটু ইংলিশন দিতে হয়, একটু তুলো ঘষতে হয়, দেখবেন ইংলিশন দেওয়ার আগে তুলো ঘষতে হয়, স্পিডটি ঘষে নিতে হয়, ঠিক না বলেন? এতক্ষণ স্পিডটি ঘষে নিচ্ছে, আলোচনা শুরু হবে, বোঝেন না কথা? আসুন না, কেউ ক্ষমতা উঠবেন না, একটু আগে আগে আসুন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই পৃথিবী, এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই তো হাজিরিন আসুন, পাঁচটা আমলের জান্নাত বলেই আমি তাফসীরে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার শোনেন, আমি বলেছিলাম দুই নম্বর হলো হাফিজুল লিসান, নিজের জিহ্বাকে সংরক্ষণ করতে হবে, নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। যে জিহ্বা আল্লাহ সুবহান ওয়া তাআলা দিলেন, এই জিহ্বা দিয়ে ইসলামের গুণগান গাইতে হবে, আল্লাহ জিকির করতে হবে। কিন্তু এই কণ্ঠ দিয়া, জিহ্বা দিয়া তুমি ইসলাম বিরোধী কার্যক্রম করবা, এই জিহ্বা দিয়া তুমি মদ খাবা, জুয়া খেলবা, টেন্ডারবাজি করবা, সাদাবাজি করবা, তুমি কিন্তু ইমানদার হবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য জিহ্বা দিয়ে ইসলামের কাজ আমাদের করা দরকার আছে না নাই? কয়টি আমল জান্নাত বলেছিলাম? সবাই বলেন কয়টি? পাঁচটি। দুই তিন নম্বর নেন, মুতঈমুল জিআন, ওয়াবাবি লোকদেরকে খেতে দিতে হবে। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? ওয়াবাবি গরিব লোকদের খেতে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে ওয়াবাবি গরিব লোকদেরকে খেতে দিই আমরা, দিই না? আমরা ওই বছরের সালে ঈদের সময় একটু খেতে দিই না? না না, অভাবী লোকদেরকে দেখতে হবে, গরিব লোকদেরকে খেতে দিতে হবে। আপনি বাড়িতে গোশ খাবেন, মাছ খাবেন, ভালো ভালো খাবার খাবেন, আপনার পাশের লোক একজন না খেয়ে মরল, আপনি কিন্তু ইমানদার হতে পারবেন? ভাইরা আমার, আরে ব্যাখ্যা দেওয়ার সময় না, তাফসীর ভিতরে ঢুকব। চার নম্বর হলো মুকসিল ওয়ারিয়া, মানুষদেরকে কাপড় দিতে হবে, বস্ত্র দিতে হবে, শীতের সময় মানুষদেরকে কম্বল দিতে হবে। এই যে শীত চলে গেছে, আপনি তো দুই কোটি টাকার বাড়ি করেন, পাঁচ কোটি টাকার বাড়ি করেন, আপনি কয়জনকে কম্বল দিয়েছেন, কথা বলেন ঠিক কি না?
কম্বল তো দেন নাই, আপনি লেপের তলা শুয়েছেন, এসির ভিতরে শুয়েছেন, অথচ মানুষদেরকে আপনি দেন নাই। এটা হবে না, মানুষদের দিতে হবে, কম্বল দিতে হবে, শীতের বস্ত্র দিতে হবে, তাহলে পরে আপনি ইমানদার হবেন। ভাইরা আমার শুনেন, জান্নাতি হবেন। পাঁচ নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমা, নবীর নামে বেশি বেশি করে যারা দুরুদ পড়বে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন, আপনি কোন দুরুদ পড়বেন, আপনি কোন দুরুদ পড়বেন? আরে পৃথিবীর বুকে যত দুরুদ আছে সব থেকে পৃথিবীর বুকে যে দুরুদ আছে সব থেকে উত্তম দুরুদ, ভারী দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। ঠিক কিনা বলেন? ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম এত ফজিলত, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু আমি এইটুকু বলে চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই অংশের ভিতরে আমার আল্লাহর নাম দুইবার, আমার বিশ্ব নবী আমার নবীর নাম দুইবার। আর যত নবী ছিল সব থেকে পরীক্ষিত নবী, যার পরে সব থেকে পরীক্ষা হয়েছে তিনি হলেন ইব্রাহিম নবী। ঠিক না? কো ইব্রাহিম নবীর পরে দুইবার, এই অংশে তো দুইবার, দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই অংশের ভিতরে আমার আল্লাহর নাম দুইবার, মুহাম্মাদের নাম দুইবার, ইব্রাহিম নবীর নাম দুইবার। তাই দুরুদ ইব্রাহিম সার করে এসেছে, এই জন্য এই দুরুদ হলো সর্বোত্তম দুরুদ। এই দুরুদ ছাড়া কিন্তু নামাজ হয় না। এবার আসেন সূরা ইউনুস, ভালো করে তাফসীর বুঝবেন। সূরা ইউনুস 63 নম্বর আয়াতুল কারিমা, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কারা, ঈমানদার কারা? দ্বিতীয় অংশ হলো ওয়া কানু ইয়াত্তাকুন, পরে আলোচনা করব। আসুন আগে ঈমানদার কারা বুঝায় দিই, ইমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে? সবাই বলেন যাবে। আসেন ইমানদার কারা? আমাদের সমাজে সাধারণ মানুষ আমরা মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মনে হয় ইমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি যারা রোজা রাখে তারা মনে হয় ইমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি যারা যাকাত দিই তারা মনে হয় বড় ইমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি যারা হজ করি তারা মনে হয় বড় ইমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি যারা দাড়ি রাখে তারা মনে হয় ইমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি, এটাও মনে করি, যারা জুব্বা গায়ে দেয়, মাথায় টুপি রাখে, মুক্তি সাজে মনে হয় বড় ইমানদার। আমাদের সমাজের মানুষ আমরা এটাও মনে করি তসবি তাহালিল টিপে সারাদিন মসজিদে গুণগান গায় তারা মনে হয় ইমানদার। না 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 না, আমাদের সমাজে ইমানদার কারা একটু বুঝায় দিব ভাই, কষ্ট হবে নাকি ভাই? ভাইরা আমার আসেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো ইমানদার হওয়া যায় না। যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো ইমানদার হতো, আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে 40 বছর নামাজ পড়েছে, আব্দুল্লাহ বিন উবাই কিন্তু তাহলে ইমানদার হতো। কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে 40 বছর নামাজ পড়েছে, আব্দুল্লাহ বিন উবাই কিন্তু ইমানদার হতো। কিন্তু না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো ইমানদার হওয়া যায় না। কারণ কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো জাহান্নামে যাওয়া লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লো জাহান্নামে যাওয়া লাগবে। মুফতি উলামায়ে কিরাম শোনেন, আমার ঘরে এবার লাগবে, হুজুর কেন আপনি বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নামে যাওয়া লাগবে? একটা কঠিন প্রশ্ন কিনা বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কেন বললাম একটু ভেঙে দি, বাংলা বাংলি চলবে না। নামাজ না পড়লে দলিল নেন সূরা মুদ্দাসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম লাকুম মিনাল মুসাল্লিন। আছে না, এই কথা বলেন না কেন? মুফতি সাহেবরা কোথায় গেল সব? সমস্যা কি জানেন,
আমাদের আলেমদের ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই, উদারতা নাই, কথা বলেন ঠিক কিনা? একান্তের ভিতরে আছে, এখানে আছে, কিন্তু বাস্তব বলতেছি আমরা ওকে দেখতে পারি না, আমরা এই আলেমকে দেখতে পারি না। বর্তমান সব থেকে আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা কে পাস্তুলি, কে উঁচু টুপি, কে সিরা জামা, কে ফাড়া জামা, কে জুব্বা, ইয়ে জামা, সে জামা, কি মাঝাব, কি মাঝাব, ইয়ে মাঝাব, সে মাঝাব, এই দেখতে দেখতে আমাদের বারোটা বেজে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? মুসলমান, আমাদের মুসলমানদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, ওই সময় আমাদের মুসলমানদের নাই, ঠিক কিনা বলেন? আমার কথাই কথা বেড়ে যায়, একটু না বলে পারি না, বলবো, হ্যাঁ বলবো। এই যে আসলাম, আমি দেখলাম পাহাড়, কি দেখলাম? পাহাড়। কথাই কথা বেড়ে যায়। সমাত হাজরিন আর আল হক্ক মুরুন, হক কথা তিতা, তিতা কথা বললে কিমড়ি সারে, আর ইসলামের হক কথা বললে ইসলামের উপকার হয়, কথা বলে সুবহানাল্লাহ। এই জন্য একটু বলে যায়, খবরদার কেউ উঠবেন না, আমি কিন্তু কারো ছোট বা ক্রিটিসাইজার জন্য বলতেছি না। ভাইরা আমার শোনেন, সুরা নাহালের তাফসির আমি দেখেছি, কোন তাফসির? সুরা নাহাল, এই তাফসির ভিতরে আমি দেখেছি। ভাইরা আমার, এই পাহাড় আমি দেখলাম, দেখে একটি কথা আমার মনে পড়ে গেল, এখন ঠিক খাপে খাপে মনে পড়ে গেল। আজকে মুসলমান আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না, আমরা মুসলমান আজকে গুয়ে মাসি হয়ে গেছি। কি মাসি হয়ে গেছি? সবাই বলেন কি মাসি? তারপরে সুরা ইউনুসের তাফসির আসবে, কঠিন তাফসির, ইমানদার কারা, বুঝেন না কথা? ইমানদার কারা? তারপরে সুরা ফুরকান, আপনারা সবাই বসবেন তো ইনশাল্লাহ? আমার তো ভয় হচ্ছে, চলে যাবেন কিনা, চলে যাবেন নাকি? আসুন ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মৌমাছির ভিতরে, এই মৌমাছির ভিতরে বিজ্ঞান বলেছে আর কোরআন করিম কিন্তু বিজ্ঞানসম্মত, কথা বলেন ঠিক আছে না নাই? কোরআন করিম কিন্তু বিজ্ঞানসম্মত, বিজ্ঞান বলেছে এই মৌমাছির থেকে তোমাদের শিক্ষা আছে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা, আর গুয়ে মাছির থেকে তোমাদের শিক্ষা হলো এলোমেলো শিক্ষা। একটু শোনেন আমার ভাইরা, তারপরে সূরা ইউনূস যাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মৌমাছি, এই মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করে, বিজ্ঞান বলেছে, এই মৌমাছি, বিজ্ঞান বলেছে এই মৌমাছি গুনগুন গুনগুন করে যে আওয়াজ করে, এই মৌমাছি এক সেকেন্ডে 200 বার আল্লাহু আল্লাহু আওয়াজ করে। আর জোরে কন, এক মিনিটে তাহলে 12,000 বার আল্লাহু আল্লাহু করে ডাকে, অথচ আমরা আল্লাহর গুলাম হয়ে আল্লাহকে ডাকতে পারি? সবাই বলেন পারি। ভাইরা আমার, বাবাজিরা আমার, মৌমাছি থেকে শিক্ষা নেন, বিজ্ঞান বলেছে এই মৌমাছি 3 জায়গায় বাসা বাঁধে, সবাই বলেন কয় জায়গায়? 3 জায়গায়, একটা হলো পাহাড়ে, একটা হলো উচ্চ ডালে, একটা হলো ছাদের ওয়ালে, সামসেটে। এই মৌমাছির শিক্ষা হলো 4টা, আল্লাহ শিক্ষা দিয়েছেন 4টা, আর গুয়ে মাছের শিক্ষা হলো 4টা। আজকে আমার সব বলার সময় নাই, 2টা 2টা করে বলবো নাকি সব বলবো? বাইরে আমার, প্রথম নম্বর শিক্ষা হলো এই মৌমাছি আরে উচ্ছে উচ্ছে বাসা বাঁধে, নিচে বাসা বাঁধে না। এখান থেকে শিক্ষা হলো আমরা মুসলমান জাত, আমরা হলো উত্তম জাত, আমরা হলো পবিত্র জাত, আমরা মুসলমান, আমরা উচ্চে বাসা বাঁধব, আমরা সবসময় উচে উচ্চে থাকব। সুবহানাল্লাহ বলেন। মৌমাছির দ্বিতীয় শিক্ষা হলো এই মৌমাছি আরে এক চাকে বাসা বাঁধে, কথা বলে ঠিক কিনা? এক চাকে বাসা বাঁধে, বাঁধার পরে এই মৌমাছির পরে যদি আপনি আঘাত করেন, মাঝে মাঝে চাকটা ভাঙেন, আহারে দেখবেন মৌমাছি কিন্তু হতাশা হয় না, চিন্তা করে না, মৌমাছি অন্য জায়গায় হিজরত করে, তারপরেও মৌমাছি এক ছাড়ে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আমরা মুসলিম জাত, আমরা হলো এক, আমাদের আল্লাহ এক, নবী এক, ইসলাম এক, কোরআন এক, আমরা মুসলমান এক। আমাদের পরে যদি কোনো অত্যাচার হয়, নির্যাতন হয়, আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু আমরা ইসলাম ছাড়বো।
সবাই ইসলাম ছাড়বো, এজন্য হতাশা হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুহমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশা হয় না, দুঃখগ্রস্ত করো না, চিন্তা করো না। যদি তোমরা মোমেন হও, তোমাদের বিজয় দান করবে তার নাম কি? সবাই বলেন তার নাম কি? আল্লাহ। ভাই আমার এই মৌমাছির বৈশিষ্ট্য দুইটা বলেছে, আজকে আর বলবো না, আর দুইটা কঠিন ছিল, বলার সময় নাই, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আসুন গুয়া মাছের দুইটা বৈশিষ্ট্য বলে আমি তাফসিরে যাব। সময় তো হাজির। গুয়া মাছির বৈশিষ্ট্য হলো এই গুয়া মাছি যত উপরে উঠতে চায় আর নিচে চলে যায়, কথা বলে ঠিক কি না? সমাজে কিছু লোক আছে যত উপরে উঠতে যায় আর নিচে চলে যায়, নিচে দেনকে দেনকে একটু বুঝে নিয়ে দেনকে আহারে, তারপর দেখবেন এই গুয়া মাছি বেশি ফনফন ফনফন করে বগে, ঠিক কিনা বলেন? ফনফন ফনফন করে বগে, মুরুব্বীরা সহ্য না করলে ঝাঁটা দিয়ে বালুন দিয়ে কষে দেয়, ঠিক না বলেন? কিছু লোক আছে ইসলামের বিরুদ্ধে শুধু ফকর ফকর করে বগে, আল্লাহ একবার কিছু কষবে না, একবারে কসম দিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বাবাজিরা আমার, দুই দুইটা করে বললাম, আর দুইটা আজকে সময় নাই বলার। আসুন আমি যে কথা বলতেছিলাম, ইমানদার কারা? আল্লাযীনা আমানু ঈমান এনেছে কারা? ইমানদার কারা? আমি বলতেছিলাম যে নামাজ পড়লো জাহান্নামে যাওয়া লাগবে, না পড়লো জাহান্নামে যাওয়া লাগবে। এই যে দলিল দিলাম সূরা মুদাসির, মা সালাকাকুম ফি সাকার, আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিল, কথা বলা ঠিক কিনা? ওরা বলবে কালু লাম নাকুম মিনাল, কথা বলা না কেন? মুসল্লিন, আমরা নামাজি ছিলাম না, একসি লোক বলবে নামাজ ছিলাম না, তো নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে। আসুন আমার ভাইরা, নামাজ পড়লে কেন জাহান নামে যাওয়া লাগবে? সম্মত হাজিরিন, আহারে সূরা ফাতিহার থেকে দলিল দিয়ে দি, একবার না, দুইবার না, তিনবার না, আমরা যারা 34 বার, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হিসাব করে দেখবেন 5 ওয়াক্ত নামাজে 34 বার সূরা ফাতিহা পড়া হয়, আর সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না। এই জন্য আমার ভাইরে আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল সহজ পথে চলবে, এর অর্থ হলো এটা, ঠিক আছে কিনা বলেন না কেন? এর অর্থ হলো এটা, আমরা নামাজের ভিতরে একবার না, দুইবার না, আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি ওগো আল্লাহ সঠিক সরল সহজ পথে চলবো, নামাজও পড়তেছি সুদও খাচ্ছি, নামাজও পড়তেছি জিনা ব্যবিচারি করতেছি, নামাজও পড়তেছি পর মানুষের কষ্ট দিচ্ছি, নামাজও পড়তেছি মানুষের আলো ঠেলতেছি। আল্লাহ বলে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তোকে আগে আদা বাটা বাটবো তারপরে জান্নাতের হিসাব, কথা বলেন ঠিক কি না? নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, আপনি যেতে পারেন ওই যে সঠিক সরল সহজ পথে, আপনার পদে পদে চলে, পদে পদে চলা লাগবে, তারপরে আপনি যাবেন, কথা বোঝেন নাই? বাইরে আমার আসুন, তাহলে যে কথা বলতেছিলাম, রোজা রাখলেও ইমানদার হওয়া যায় না। যদি রোজা রাখলে ইমানদার হতো, আমাদের দেশে অনেক বিধর্মীরা রোজা রাখে, হিন্দু ভাইরা কিন্তু তারা রোজা রাখে, রোজা রাখলেও কিন্তু ইমানদার হওয়া যায় না। আসুন ভাইরা আমার, আহারে তারপরে জাকাত দিলেও কিন্তু ইমানদার হওয়া যায় না। আমাদের সমাজে বছর সাল আছে, কিছু মানুষ জাকাত দেয়, আহারে কিছু লুঙ্গি কাপড় চাপড় কেনে, কেনার পরে গরিবদের দেয়, এক সপ্তাহ পড়লেই পরে রোয়াং উঠে যায়, কথা বলেন না কেন? এর নাম জাকাত না, এটা দেখানো জাকাত। আমি এক গাড়ি কাপড় নিয়ে এসেছি নাও, এটা দেখানো জাকাত, কথা বলেন না কেমন? দেখানো জাকাত। জাকাতের সিস্টেম হলো এই গ্রামে 3টা গরিব আছেন, 10টা গরিব আছে, তুমি একটা রিক্সা কিনে দাও, একটা অটো রিক্সা কিনে দাও, একটা ইজি বাইক কিনে দাও, ওটা যেন চালিয়ে একটা গরু কিনে দাও, ওটা যেন পুষে চালিয়ে যেন পরিবারটা চালাতে পারে, এর নাম জাকাতের খাত, কথা বলেন না কেমন? অথবা তুমি একটা কাল শাড়ি কিনে দাও, 3 দিন পরলে রং উঠে যায়, শীত হয়ে যায়, কথা কর না কেন? দেখা যায় না, এর নাম জাকাতের খান না, ওই দেখানো জাকাত তোমার দেওয়া দরকার নাই, আর আপনার নিবেন না। কোথা থেকে শিখছেন জাকাত দেওয়া? বাইরে আমার শোনেন, তারপরে কি হজ করলেই শুধু ইমানদার হওয়া যায় না? আমাদের সমাজে হজ করতে যায় অথচ বোনের হক পাকি দেয় আছে না নাই, আমাদের সমাজে হজ করতে যায় ভাইয়ের হক পাকি দেয়, গোপনে জাল দলিল করে বেশি করে লিখে নেয়, কথা কম না কেন?
আহারে লিখে নাই হজ করতে যা আবার হজের আগের দিন কিছু বড় লোক দেখে দেখে দাওয়াত করে আসে একটু খায় একসঙ্গে মেলা করে দেখো আমি হজ করতে যাচ্ছি কথা কন না কেন দেখানো হাজি সাইনবোর্ড মার্কা হাজি এই হজ করে কোনো লাভ তোমার নাই তুমি হজ করবা কার জন্যে সবাই বলেন কার জন্যে এই হজ করলো ইমানদার হওয়া যায় না তারপরে আসেন মুখে দায়ী রাখলো ইমানদার হওয়া যায় না যদি মুখে দায়ী রাখলে ইমানদার হতো ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়া লম্বা দাড়ি ছিল কথা কম না কেন তুমি দাড়িও রাখবা বিড়িও খাবা দাড়িও রাখবা সিগারেট খাবা দাড়ি রাখবা বড় বড় মতল খাবা দাড়ি রাখবা দাড়ির কাজ তুমি করবা না তুমি বলবা ফা খুজু মাতা কুমর রাসূল আমার রাসূল যা জানি এসেছে তাই তাই গ্রহণ করো তুমি তো করো না তুমি তাই রেখে কোনো লাভ হবে না কথা কল না কেন এই জন্য দায়ী রাখলো ইমানদার হওয়া যায় না তারপরে আসেন আমার ভাইরা মাথায় টুপি রাখলো ইমানদার হওয়া যায় না জুব্বা গাই দিলে ইমানদার হওয়া যায় না যদি জুব্বা গাই দিলে ইমানদার হতো সৌদি আরবে যে দেখেন অনেক কাফেররা কিন্তু জুব্বা গাই দেয় এই জন্য জুব্বা গাই দিলে ইমানদার হওয়া যায় না জিকির তসবি তাহালিল টিপলো ইমানদার হওয়া যায় না তাহলে ইমানদার কারা একটু শোনেন আমাদের সমাজে কিছু লোক আছে মনে মনে বসে চা খায় আর ইমাম সাহেবেরা হুজুরা বলে চলো চলো নামাজ পড়ে আসি ওরা বলে নামাজ পড়া লাগবে না ওই একদিন কালিমা স্বীকার করেছি আমি বড় ইমানদার আমি বলে তুমি বড় বাটপার কারণ একদিন কালিমা স্বীকার করলো ইমানদার হওয়া যায় সবাই বলেন যায় একদিন ইমান একদিন কালেমা স্বীকার করলো ইমানদার হওয়া যায় না এটা সম্পূর্ণ ভুয়া কথা আমাদের সমাজে কিছু উলামায়ে কিরাম আলোচনা করে একদিন কালেমা করলে ইমানদার কালেমা করলে ইমানদার এটা সম্পূর্ণ ভুয়া কথা বুখারি হাদিস থেকে আমি শুনাই দিব শুনবেন তো ভাই ভাইরা আমার শোনেন একদিন কালিমা স্বীকার করলে ইমানদার হওয়া যায় না তার প্রমাণ নেন বিশ্বনবীর একজন সাহাবি 6666 হাদিস বর্ণনাকারী সাহাবি তার নাম কি হ্যাঁ আবু হুরায়রা নাম কি সবাই কন আবু হুরায়রা যদি আনহু উনি একটা মজলিসে বক্তব্য দিচ্ছেন আরে বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলে ফেললেন যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি জান্নাতি এই কথা বলার পরে এই মজলিসে উপস্থিত ছিলেন হযরত ওমর হযরত ওমর দাঁড়ায় গেল হযরত ওমর বলতেছে ওগো আবু হুরায়রা তুমি হাদিসটা কার কাছ থেকে শুনেছ কার মুখ থেকে শুনেছ তুমি তো বললা যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি জান্নাতি তখন বলল আমি এটা শুনেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরো জোরে কর এটা আমি বিশ্বনবীর কাছ থেকে শুনেছি রহমাতাল আলামিন নবীর কাছ থেকে শুনেছি তখন হযরত ওমর আবু হুরায়রাকে নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বলেছেন যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করবে ওই ব্যক্তি নাকি ইমানদার ওই ব্যক্তি নাকি জান্নাতি বিশ্বনবী বলে ওমর ঠান্ডা হও আমি এই কথা বলেছি ওমর ছিল গরম ওমরের রক্ত ছিল গরম ঠিক কিনা বলেন এই জন্য ওমরের মতো মানুষ আমাদের সমাজে আবার দরকার আছে না নাই সবাই বলে আছে না নাই আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে সোনালি জামানা অমরের যুগ ফিরে আসবে আর কত মানুষ মরবে সবাই বলেন আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে সোনালি জামানা অমরের যুগ ফিরে আসবে আপনারা অমরের জামানা চান না সবাই বলেন চান না বাইরা আমার অমর ছিল রাগান্বিত আরে এই যে আমাদের সমাজে বাচ্চারা কান্নাকাটি করলে মায়েরা বলে কান্নাকাটি করো না বাঘ আসবে ভাল্লুক আসবে
তৎকালীন সময় মক্কা মদিনা যদি কেউ কান্নাকাটি করতো বাচ্চারা বলতো কান্নাকাটি করো না কান্নাকাটি করো না, হযরতে ওমর আসবে। দেখছেন ভাইরা আমার শোনেন ঠিক, বিশ্বনবী ওমরের ঠান্ডা হা, আমি এই কথা বলেছি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহু আকবার বলেন হাদিস না ভাইরা আমার শোনেন, একথা বললেন বিশ্বনবী মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি জান্নাতি। ওমর বলেন হুজুর আপনি তো বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এখানে তো দাখালাল জান্নাহ বললে জান্নাতে যাওয়া হয়ে যেত, কিন্তু হুজুর আপনি ফাদাখালাল জান্নাহ বললেন। গ্রামার ক্রিটিক্যাল আলোচনাটা শোনেন, বলল হুজুর আপনি ফাদাখালাল জান্নাহ বললেন, ফা শব্দটা ব্যবহার করলেন তার কারণটা একটু বলবেন নাকি? তখন বলল ওমর তুমি একটা জ্ঞানীর পরিচয় দিয়ে দিয়েছ, এজন্য আমি বলি আমার প্রয়োজন কোনো নবী হতো হযরতে ওমর নবী হয়ে যেত, আল্লাহু আকবার। ভাইরা আমার ঠিক কথা বলার পরে আহারে বিশ্বনবী বলেন ওমর রে শোনো শোনো, আমি ফাদা খলাল বললাম ফা শব্দ ব্যবহার করলাম, এই ফায়ের ব্যাখ্যা শোনো, আইয়ু হাজিরু মা হারামাল্লাহু, যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করবে কালিমা স্বীকার করার পর থেকে আল্লাহর সমস্ত আদেশ আল্লাহর সমস্ত নিষেধ হারাম হালাল যে ব্যক্তি প্র্যাকটিক্যালি মানবে ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, এবার বুকে হাত দিয়ে দেন আপনি প্র্যাকটিক্যালি মানেন, এই জন্য বুকে হাত দিয়ে দেন আপনি ইমানদার নাকি দোকানদার, বুঝেন নাই কথা? প্র্যাকটিক্যালি হাত দেন আপনি, আইয়ু হাজিরু মা হারামাল্লাহু, আল্লাহ সমস্ত আদেশ নিষেধ হারাম হালাল মানেন কি? আপনি তো হারাম খাবার খান জম খান খান, আবার ওই মসজিদে সেজদা দিয়ে কপালটা কালো করে ফেলান, কথা কন না কেন? কিসের ইবাদত বন্দেগি আপনার? ওই ইবাদতে কোনো কাজে আসবে না, নামাজ পড়েন রোজা রাখেন যাই করেন না কেন, হারাম ইনকাম করেন হারাম এই পেটে খা ঢুকান, আপনার ইবাদত বন্দেগি কাজে আসবে? সবাই বলেন আসবে না। আপনার হালাল ইনকাম করা লাগবে, আপনি করেন হারাম, এই জন্য সমাজের বুকে আমরা গরিবরা ভালো আছি, আমরা অল্প ইনকাম করি ওটাই হালাল, এই জন্য আমাদের সন্তানরা মেধাবী হয়, আর যারা এসপিডিসি ওসপি আবি যাবি এদের সন্তানগুলো প্রতিবন্ধী হয় তার মধ্যে ইনকামও হারাম হয়, কথা বলেন ঠিক কি না? দেখছেন বাস্তব, হালাল খাবার খাবেন হালাল খাবার খাবেন, এই জন্য পবিত্র দুই প্রকার, একটা হলো দৈহিক পবিত্রতা আর একটা হলো মানসিক পবিত্রতা। পবিত্র কয় প্রকার সবাই বলেন কত? এ পেছনের ভাইরা একটু বলেন তো, নারায় তাকবীর, এই আমি কি আলোচনা শেষ করব? সবাই কোন শেষ করব? চলবে চলবে কতক্ষণ? সারা রাত? হ্যাঁ মুয়াজ্জিন কবে হাইয়ালা সলাহ, আমরা বলবো ইমাম মুয়াজ্জিন মিলে ফজরটা সালা, কথা কম না কেন? বেশি রাত করবো না, আমাকে বলেছে দুই ঘন্টা, এই সময় তো হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট দশ মিনিট রেখে কি করবো? চলবে? হ্যাঁ চলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু এখন তাফসিরে যাইনি, সূরা ইউনুসের তাফসির করতেছি, এবার সূরা ফুরকান ঢুকবো, কথা কন ঠিক কিনা? আসুন আর দুই ঘন্টা আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার, বাবা যে আমার শোনেন আমি যে কথা বলছি, জি ভাইরা আমার শোনেন, হালাল ইনকাম এই পাশে সবাই বসেন, একজন উঠা যাবেন ইনশাল্লাহ, ইস্তেমলা যাবেন আস্তে আস্তে যাবেন আবার চলে আসবেন। ভাইরা আমার শোনেন, কান খাড়া করে শোনেন, লক্ষ্য করেন খেয়াল করেন আমি যে কথা বলতেছিলাম। আরে সময় তো হাজিরিন কথা কি মনে আছে? এই কথা মনে আছে, হালাল এবং হারামের কথা বলতেছিলাম, এজন্য হালাল খাবার খাবেন। হালাল খাবার একটা থিওরি আমার কাছে আছে, ইমাম আবু হানিফা ইমাম মালিকের বাড়িতে একদিন গিয়েছিলেন দাওয়াত খেতে, অনেক লম্বা কথা এটুকু বলি,
ওনার বাড়িতে সব খাবার খেয়েছিলেন। ইমাম মালিকের মেয়ে বলেছিলেন, হুজুর আপনি তো সব খাবারগুলা খেয়ে ফেললেন সেটে মুছে, কারণ কি একটু বলেন। তখন বলল, তোমার আব্বার ইনকাম ছিল হালাল, এই জন্য হালাল খাবারগুলা খেয়েছি, এই জন্য হালাল খাবার থাকলে কিন্তু বেশি খাওয়া যায়, কথা বলেন ঠিক কি না, হারাম থাকলে বেশি খাওয়া যায় না। তারপরে বললো, হুজুর আপনি তো রাতে আজকে আপনাকে আমি তাহাজ্জুদ নামাজে পানি দিয়েছিলাম, বা তখন অনেক লম্বা কথা, উলামায়ে কিরাম যারা আছেন তারা বুঝতে পারবেন, অনেক লম্বা কথা, হুজুর আপনি তাহাজ্জুদ নামাজ তো পড়েন নাই। বলছে, এই জন্য পড়ি নাই মা, শোনো শোনো, ইমাম মালিকের মেয়েকে বলছে, শোনো শোনো মা, আজকে আমি হালাল খাবার খেয়ে 101টার মাসালা সমাধান পেয়ে গেছি, এই জন্য রাতের বেলায় আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। আর এই সময় তো হাজিরিন, এই জন্য হালাল খাবার খাইলে ব্রেন সাফ করে দেয়, তার নাম কি আল্লাহ। এখান থেকে শিক্ষা হলো এই, এই জন্য হালাল ইনকাম করবেন, আর হালাল ইনকাম করলে আপনার ইবাদত বন্দেগী কবুল হয়। এই জন্য বলেছিলাম পবিত্র দুই প্রকার, একটা হলো দৈহিক পবিত্রতা আর একটা মানসিক পবিত্রতা। মানসিক পবিত্রতা হলো উযু গোসলের মাধ্যমে হয়, ঠিক কিনা, মানসিক আহারে মানসিক পবিত্রতা উযু গোসলের মাধ্যমে হয়। আর হালাল আহারে আর দৈহিক পবিত্রতা হলো হালাল খাবারের মাধ্যমে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বুকে একটি ঘর সব থেকে উত্তম যার ভিতরে কোনো ভেজাল নাই, পৃথিবীর বুকে একটি ঘর উত্তম। পৃথিবীর বুকে যদি সব ধ্বংস হয়ে যাবে সেদিন একটি ঘর ধ্বংস হবে না, তার নাম কি, সবাই বলেন তার নাম কি, মসজিদ ঘর। এই জন্য ইসলাম ঠিকানার জন্য, কোরআন ঠিকানার জন্য, মসজিদ ঘর ঠিকানার জন্য, মাদ্রাসা ঘর ঠিকানার জন্য আমাদেরকে ইসলামের পথে দেওয়া দরকার আছে না নাই, সবাই বলে আছে না নাই। বাইরে আমার শুধু তাই নয়, বিশ্ব নবী একদিন বলেন, ও আমার সাহাবীরা রে, ইসলামের জন্য কে কি দিবা দাও, হযরত আবু বকর সব দিয়ে দিলেন, কথা বলেন ঠিক কি না, সব দিয়ে দিলেন। বিশ্ব বলে, তুমি কি নিয়ে এসেছো, হুজুর আমি একটু করে নিয়ে এসেছি আর একটু রেখে এসেছি, এই সাহাবি এই বলে, ওই সাহাবি এই বলে, আবু বকরের কাছে বলে, তুমি কি নিয়ে এসেছো, বলে আমার বাড়িতে কিছুই নাই, শুধু রাসূলের ভালোবাসা ছাড়া কিছু নাই, আর যাই আমি এনেছি সব নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দেখবেন কালেকশনের কথা বলে দুজনের ভাটা লাগে, বুঝছেন না, ওর ভাটা লাগে, ওর ভালো লাগে না, উঠে যায়, তুমি ফকির হয়েছো, তুমি প্লেট নিয়ে কালকে প্লেট নিয়ে যাবা। কালেকশনের কথা বলে দুজনের মরক লাগে, বুঝছেন না, একটু খারাপ ভাষা বলতেছি, দেখছেন বাস্তব, উঠা উঠি করে, টাকা না থাকলে তুমি আমার কাছে নিয়ে যাও, আমি দিচ্ছি, এই মসজিদ ঘর নতুন হচ্ছে, কথা বলে ঠিক কিনা, এই মসজিদ ঘর কাদের, সবাই কোন কার ঘর, কার ঘর, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য বেশি না, আমি আমি কালেকশন করতে করতে সূরা ফুরকান তাফসীর করবো ইনশাল্লাহ, আমি কথা দিলাম, কেউ উঠবে না খবরদার, সময় তো হাজিরিন আসুন। মসজিদ ঘরের জন্য সর্বপ্রথম কে আছেন, 10,000 টাকা আল্লাহর ঘর আজকেই সর্বপ্রথম, আজকে একটা পিলারে আমরা উদ্বোধন করলাম, আসেন কে আসেন, 10,000 টাকা মসজিদ ঘরের জন্য। আমি প্রাণ খুলে দোয়া করবো, মুসাফির মানুষ আসুন ভাইরা, কবরে সেদিন আপনার আহারে কিছুই যাবে না, কিছুই যাবে না, তিনতলা বাড়ি পাঁচতলা বাড়ি কিছুই যাবে না, যাবে শুধু নেক আমল আর উত্তম আমল। আর এই যে দান সৎকা করবেন, এই দান সৎকা আপনার কেয়ামতের মাঝে সুপারিশ করতে পারে, কথা বলেন ঠিক কি না। এই জন্য আসুন মসজিদ ঘরের জন্য কে আসেন, 10,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা, নতুন মসজিদ হয়েছে, এই মসজিদ ঘরের জন্য নির্মাণের জন্য আমি 10,000 টাকা দিয়ে হুজুর আমি আল্লাহর খাতায় নাম লিখালাম, একটু আসেন তো, কে আসেন 10,000 টাকা, কেউ নাই, এই কমিটিতে কেউ নাই, এই কমিটি ভাইরা সবাই কোথায় গেল, কেউ আসেন না, আসেন ভাইরা আমার আসেন ইনশাল্লাহ, 10,000 টাকা কেউ নাই, আল্লাহ আকবার, আমি তো নতুন দেখতেছি, হা হা, এত মনটা শক্ত কেন আপনাদের। আসামের মানুষ মসজিদ ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা, আসুন কে আসেন, আসুন ইনশাল্লাহ, রাজি হয়ে যান, 10,000 বেশি না। আপনার মা মারা গেছে, মায়ের জন্য 2,000, পিতা মারা গেছে, পিতার জন্য 2,000, শ্বশুর মারা গেছে, শ্বশুরের জন্য 2,000, শাশুড়ি মারা গেছে, শাশুড়ির জন্য 2,000, আর থেকে কয় হাজার,
6000 এই 6000 টাকা আপনি মাসিক ঘরের জন্য মোট 10000 ইনশাআল্লাহ আসুন একটু ইনশাআল্লাহ একজন রাজি হয়ে যান ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিব আসুন ভাইরা 10000 নরে তাকবীর রিজাউল ভাই রিজাউল বাবা জিন্দাবাদ জিন্দাবাদ আয় আল্লাহ আমার ভাই 10000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করেন আর দোয়া করেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমার রিজাউল ভাই 10000 টাকা করলো তুমি আল্লাহ দানটাকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ নেক হায়াত দরাজ করে দাও যে উদ্দেশ্য দানটাকে করেছে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ প্রথম মসজিদ নির্মাণ হচ্ছে আল্লাহ এই মসজিদ ঘরের জন্য দিয়েছে আল্লাহ আল্লাহ তার তুমি আয় রোজগার আরো বাড়ায় দাও আয় আল্লাহ যদি পিতা মাতা বেঁচে থাকে পিতা মাতাকে খেদমত করার তৌফিক তুমি দিয়ে দাও আর যদি পিতা মাতা চলে যায় আল্লাহ ওই পিতা মাতার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমার রিজাল ভাইয়ের তুমি ধন সম্পদ গুলা বাড়ায় দাও আল্লাহুম্মা আমিন আসুন দুই নম্বর কে আছেন দুই নম্বর 10000 টাকা আমি প্রাণ ভরে দোয়া করব ওদিক থেকে সূরা ফুরকান তাফসীর বাকি আপনারা মনে করছে হুজুর করবেন না না কঠিন আলোচনা সমাত হাজিরিন আহারে আসুন একটু করব সমাত হাজে একটু আসুন আহারে মসজিদ ঘরের জন্য আহারে কে আসেন দুই নম্বর 10000 টাকা আমি আসলে কিন্তু কালেকশন ওইভাবে করতে পারি না তবু বলছে নিয়ম হলো দ্বিতীয় বক্তাকে কালেকশন করা ঠিক না নিয়ম হলো কিন্তু মুক্তাজাই হাল যাই হোক না কেন আমাকে বলেছে মসজিদ ঘরের জন্য আসুন 10000 টাকা নজরুল ভাই আপনি কত আপনারা সবাই আপনারা শ্রোতা বলেন উনি কত টাকা হলে মানায়